আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করার কোনো প্রমাণ পাওয়া যায় না কোরআন এবং সহিহ হাদিসে। বরং আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে এককভাবে তাদের জন্য আমরা কি করব, দোয়া করব, আল্লাহুম্মাগফির লাহু ওয়াসাব্বিহু। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সে যেরকমই মানুষ হোক না কেন তার জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, এটা আমাদের কর্তব্য। যদি মৃত ব্যক্তির জন্য সাদাকা করা হয়, তার সন্তান হোক বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাহলে মৃত ব্যক্তি কী হবে, এর থেকে উপকৃত হবে। যদি মৃত ব্যক্তি মারা যায় তার পক্ষ থেকে তার সন্তান বা অন্যকে হজ করে, তাহলে এই হজের সওয়াবও কী হবে, মৃত ব্যক্তি পাবে, এটি তার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। মসজিদ যত ছোটই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য রিয়া এবং সুমাহা সেখানে থাকবে না, লোক দেখানো এবং জনগণের প্রশংসা পাওয়ার জন্য, তাহলে এর সব আমরা কি পেতে থাকবো ইনশাআল্লাহ। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি আজকে এই তালিমী বৈঠকে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা আল্লাহর প্রশংসা উচ্চারণ করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী ও রহমতুল্লিল্লাহ আলামিন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আমাদের তালিমী বৈঠকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রেরণ করে সাথে সাথে আমাদের জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা বা আয়ু নির্ধারণ করেছেন। এই নির্দিষ্ট আয়ু বা বয়সসীমা অতিক্রম আমরা এক সেকেন্ড আগেও না এবং এক সেকেন্ড পরেও আমাদের জন্য হবে না, সম্ভব হবে না। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার পিতা, আমার মাতা আমার আগে পৃথিবীতে এসেছে না পরে এসেছে, আগে এসেছে। কিন্তু আমি বা তুমি বা আপনি আরেকজন যে পিতামাতার আগে আমরা চলে যাব না, এটা কিন্তু বলা যাবে না। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের সৌদি প্রবাসী দাই, আমাদের বড় ভাই শেখ আবদুল্লাহ আল কাফি, ওনার পিতা বেঁচে আছেন মুরব্বি, কিন্তু উনি চলে গেলেন। তার মানে কি, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যার যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে তখন অবশ্যই কী হবে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, সূরা জুমা 8 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়নপর হচ্ছ, পালানোর চেষ্টা করছ, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে কি করবে, সাক্ষাৎ করবে। আমরা যদি মনে করি যে মৃত্যুকে আমরা এড়িয়ে যাব, বা কেউ যদি মনে করে মৃত্যুকে আমরা এড়িয়ে যাব, আমি এমন এক জায়গায় যাব যেখানে মালাকুল মাওত আমাকে খুঁজে পাবে না, সম্ভব হবে কি? সম্ভব হবে না। সেজন্য এই পৃথিবীতে থেকে কেউ যেতে চায় না, কে মরতে চায় না। কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তো এই সাজানো পৃথিবী, পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, এত কিছু ছেড়ে মানুষ আসলে কি অন্ধকার কবরে যেতে চায় না, যেতে ইচ্ছুক না। কিন্তু আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা ফি বুরুজিম মুশাইয়্যাদা, সুউচ্চ দুর্গে টাওয়ারে যেখানে অবস্থান করো না কেন। তাহলে বোঝা গেল যে মৃত্যু এমন এক অনিবার্য সত্য, যে সত্য থেকে পিছু হটার বা পলায়নপর হওয়ার, পালানোর কোনো সুযোগ কারো জন্য নেই। আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকদিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু আমরা দেখলাম, অনেক আমাদের আত্মীয় স্বজনও মারা গেল, মৃত্যুর মিছিল যেন চলতে আছে, থামছে না। যারা মরে যাচ্ছেন, এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে তারা তো যাচ্ছেন,
কিন্তু তারা চলে যাওয়ার পরে আমরা যারা জীবিত হিসেবে আছি আত্মীয় স্বজন অথবা সন্তান সন্ততি আমাদের কি তাদের জন্য কিছুই করণীয় নাই না করণীয় আছে সেই বিষয়টি হচ্ছে আজকের আলোচ্য সূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনের তুলনা দিতে গিয়ে বলেছেন মালি অলি দুনিয়া, যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবেন, আমি দুনিয়াতে হচ্ছে একজন পথ একজন আরোহী মুসাফিরের মতো, ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন, যে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে তারপরে আরাম করছে বিশ্রাম করছে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপরে ওই গাছ ছেড়ে তার গন্তব্য পথে চলে গেল। তাহলে একজন মুসাফির চলার পথে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, সে খানিক বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়াতলে সামান্য সময়ের জন্য ক্ষণিকের জন্য বিশ্রাম নেয়, যখন তার বিশ্রাম শেষ হয়ে যায় তখন আবার কী করে, সে এই পৃথিবী থেকে প্রস্থান করে বা চলে যায়। তাহলে আমাদের দুনিয়াবী জীবনে অবস্থানটা হচ্ছে এরকম ক্ষণকালের জন্য, অর্থাৎ অল্প সময়ের জন্য আমরা এখানে মুসাফির হিসাবে এসেছি। আল্লাহ রাসূল বলছেন কুন ফিদ দুনিয়া কায়ান্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে অবস্থান করো যেন তুমি অপরিচিত, কেউ তোমাকে চিনে না, অথবা ও আবিরু সাবিলিন, অথবা মুসাফিরের মতো কী করো তুমি জীবনযাপন করো। তাহলে আমরা মৃত্যুর পূর্বে যেমন আমাদেরকে পাথেয় সঞ্চয় করে যাওয়ার চেষ্টা করতে হবে, সৎ আমল সম্পাদন করতে হবে, তেমনি যখন আমাদের আত্মীয় স্বজন পিতামাতা মারা যাবে তখন তাদের জন্য কি আমাদের কিছু কর্ম সম্পাদন করতে হবে, তাহলে তারা মৃত্যুর পরেও কি হবে সেগুলো থেকে উপকৃত হবে। আমরা মৃতদের জন্য যে কাজগুলো করতে পারি তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে মৃতদের জন্য দোয়া এবং ইস্তিগফার কামনা করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। এই বিষয়ে সকল ওলামা একরাম একমত যে যদি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয় আমরা ক্ষমা চাই, তাহলে এই দোয়া বা ক্ষমা কী করবে তাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আকিদার একটি বই রয়েছে যেটি আমরা দাওরায়ে হাদিসে পড়াই, আকিদা তহাবিয়া, সেখানে ইমাম তহাবি বলেছেন যে অফি দুয়াইল আহিয়ায়ে অসাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত, অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়া এবং তাদের সাদাকা মৃত ব্যক্তিদের জন্য কি উপকার বা কল্যাণ বয়ে নিয়ে আসে। তাহলে আমরা মৃত ব্যক্তিদের জন্য যা কিছু করতে পারি যেখানে কোনো অর্থ ব্যয় হবে না, খুবই সহজ কাজ, পরিশ্রম নাই, সেটি কি দোয়া এবং তাদের জন্য ইস্তিগফার বা মাগফিরাত কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে আমাদেরকে এই শিক্ষাটি দিয়েছেন যে আমরা কি বলবো, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের যারা ভাইরা মুমিন ভাই যারা আমাদের পূর্বে ইমানের দিক দিয়ে অগ্রগামী হয়েছে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ যেন রেখো না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব তুমি দয়ালু এবং পরম করুণাময়। তাহলে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের পূর্বে যারা পৃথিবীতে চলে গেছেন মুসলমান মুমিন যারা গত হয়েছেন তাদের জন্য যে কাজটি আমাদের কর্তব্য সেটি হচ্ছে আমরা অন্তর খুলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব, এতে কোনো অর্থ ব্যয় হবে না, তেমন কোনো পরিশ্রম হবে না। আমরা যদি তাদের জন্য দোয়া করি তাহলে এই দোয়া মৃত্যুর পরেও তাদের জন্য কী হবে কাজে দেবে। আমি যদি আমার পিতা বা মাতা মারা যায় আমি দোয়া করি, অথবা আমার আত্মীয় স্বজন করে, সবার দোয়ায় কিন্তু কি কাজে দেবে। এই কারণে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সে যেরকমই মানুষ হোক না কেন তার জন্য দোয়া করা মাগফিরাত কামনা করা এটি আমাদের কর্তব্য, কবুল করা এবং না করার মালিককে আল্লাহ, কিন্তু আমাদের কাজ হচ্ছে তাদের জন্য কী করতে হবে অন্তর খুলে খালেস অন্তরে আল্লাহর কাছে বিনম্র চিত্তে দোয়া করতে হবে তাদের মাগফিরাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ ইবনু মাজা মিশকাত হাদিস মিশকাতুল মাসাবিত হাদিসে এসেছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজা পড়বে তখন তাদের জন্য অন্তর খোলা কী করবে দোয়া করবে। জানাজাতে আমরা মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে মোনাজাত না করলে সমাজে কী হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মাটি দিলাম অথচ মোনাজাত করলাম না বিষয়টা কেমন হলো। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা সালাত আদায় করবে তখন ফাখলিসু লাহু দোয়া, খালেস অন্তরে তাদের জন্য খালেসভাবে কী করো দোয়া করো।
আমরা জানাজা পাঠ করে, জানাজায় কী পড়ি? সূরা ফাতিহা পড়ে, তারপরে দরুদ পাঠ করে, এরপর আল্লাহুম্মা গফিরলি হাইয়েনা ওয়া মাইয়েতেনা, এটা আম দোয়া। কিন্তু আরেকটা খাস দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াসসিম মাদখালাহু। এই যে দোয়াটা আমরা পাঠ করি, বড় একটা দোয়া। এই দোয়া কিন্তু অধিকাংশ অনেক আলেম অথবা অনেক ইমাম সাহেবরা কিন্তু জানে না। এই দোয়ার মধ্যে যে কী চমৎকার অর্থ রয়েছে সেটি তোমরা সালাতুর রাসুলে দেখে নিও, সে এখন আমার বিস্তারিত বলার সুযোগ হবে না। তাহলে মোট কথা হলো, মৃত ব্যক্তি আমাদের দোয়ার মোহতাজ, তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী, তারা আমাদের কাছে কী চায়? আমাদের দোয়া চায়। সুতরাং আমরা মৃত ব্যক্তির উপকার করতে পারি তাদের জন্য দোয়া করার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, দাওয়াতুল মারইল মুসলিমে লি আখিহি বিযহরিল গায়বে মুস্তাজাবাতুন। কোনো মুসলমান যদি তার মুসলিম ভাইয়ের জন্য তার অগোচরে দোয়া করে তাহলে মুস্তাজাবাতুন, এই দোয়াটি কী করা হয়? কবুল করা হয়। আমরা পরস্পর একজন ভাই, মুসলিম ভাই আমার এখানে নাই, সে হয়তো অন্য জায়গায় আছে, তার অগোচরে আমি দোয়া করলে সে দোয়াটা কী হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সামনাসামনি তো দোয়া করবো, কিন্তু আমার কাছে নাই, তাকে আমি এখন দেখছি না, তার অগোচরে আছে, সে মৃত্যুবরণ করুক অথবা অন্য কোথায় অবস্থান করুক, এমতো অবস্থায় যদি আমি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি তাহলে কী হবে? আমার দোয়াটা আল্লাহ ইনশাআল্লাহ কী করবেন? কবুল করবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। সুতরাং দোয়ার ক্ষেত্রে আমাদের মৃত ব্যক্তিদের জন্য কোনো প্রকার কার্পণ্য করা যাবে না, বরং খালেস অন্তরে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে দাফন করতেন, দাফন করে শেষ করার পরে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ওয়া সালুল্লাহ লাহু তাসবিত, এবং সে যেন ফেরেস্তাদের প্রশ্ন উত্তরে দৃঢ় থাকে, সেজন্য আল্লাহর কাছে কি চাও? দোয়া করো। ফাইন্নাহুল আন উসআল, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, মনকার নাকিরে সে কী করবে? তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তাহলে আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করার কোনো প্রমাণ পাওয়া যায় না কোরআন এবং সহিহ হাদিসে, বরং আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে এককভাবে তাদের জন্য আমরা কী করব? দোয়া করবো, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিত হু, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে দৃঢ় রাখো, আরও যা দোয়া দোয়া করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, ইবনু মাজাহ হাদিস নম্বর 366, সহিহুল জামে 1617, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একজন ব্যক্তির জান্নাতে মর্যাদার স্তর বাড়িয়ে দেওয়া হবে। সে বলবে, আন্না হাদা, কীভাবে আমার মর্যাদার স্তর এত বেড়ে যাচ্ছে? আমি তো এমন কিছু করিনি আমল যে আমার মর্যাদা এত বেড়ে যাবে, কারণটা কী? তখন তাকে বলা হবে, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই কারণে তোমার জান্নাতে মর্যাদার স্তর কী বাড়িয়ে দেওয়া হচ্ছে। জান্নাতে তো স্তর আছে, মর্যাদা আছে না? আমরা যেমন ট্রেনে ভ্রমণ করি, ট্রেনের বিভিন্ন রকম শ্রেণী আছে না, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, শোভন, মেলা রকমের নাম আছে, এসি, এসি বার্থ বিভিন্ন আছে না, রাত্রে বেলা গেলে শুয়ে যাওয়া যায় আরামে, অথবা যদি চিটাগাং থেকে ঢাকায় ভ্রমণ করা যায় এইসব স্লিপার আছে, মনে হবে যে মনে বাড়ির মধ্যে খাটের মধ্যে শুয়ে আছে, দুইতলা স্লিপার আছে, একজন উপরে একজন নিচে। তো জান্নাতেও তো এরকম বিভিন্ন স্তর আছে না? তো সেই ব্যক্তির স্তরটা বৃদ্ধি করা দেওয়া হবে। সে বলবে, আমি তো এমন কোনো আমল করিনি যে আমার স্তরটাকে বৃদ্ধি করা হবে। তখন তাকে বলা হবে, ইস্তিগফারি ওয়ালাদিক এলাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই কারণে তোমাদের তোমার মর্যাদার স্তরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যাবত যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো আমরা উপস্থাপন করলাম, সেটি থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তিদের জন্য আমাদের এক নম্বর করণীয় হচ্ছে জানাজার সালাত আদায়ের সময়, মাঠ দাফন করার সময় এবং পরবর্তীতে সর্বদা কী করা? খালেস অন্তরে দোয়া করা। তিনি আমার পিতা হন, মৃত ব্যক্তি মাতা হন, আমার আত্মীয় স্বজন হন, বন্ধু বান্ধব হন, বা এমনি যে কোনো মুমিন, সবার জন্য আমাদের অন্তর খোলা রাখতে হবে এবং দোয়া করতে হবে। আমরা যদি আন্তরিকভাবে দোয়া করি তাহলে কী হবে? আমাদের এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে এবং মৃত ব্যক্তি এর থেকে কী হবে? উপকৃত হবে। আমাদের অনেক ওস্তাদ মারা গিয়েছেন। গতদিন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধ্যয়নরত এবং আরেক ছাত্র যে পুনর্মিলন অনুষ্ঠান ছিল সেখানে বলেছি, যেমন আমাদের অনেক শিক্ষক মারা গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করেছি। শিক্ষকদের ছাত্রদের কাছে কী চাওয়া, কী পাওয়া? আসলে তো কিছুই চাওয়া পাওয়ার নেই। একটি হচ্ছে তারা তাদের হচ্ছে তাদের সন্তান, আওলাদে মানাবি বলা হয় এটাকে, তাদের ভাবগত সন্তান, মানস সন্তান,
শিক্ষকদের জন্য আমরা সবসময় দোয়া করব, তারা জীবিত থাকা অবস্থাতেও দোয়া করব এবং মৃত্যুবরণ করলে কি তাদের জন্য অবশ্যই দোয়া করব, এর বেশি কিছু আমরা তাদেরকে কিছুই দিতে পারবো না। যাই হোক, এবার দুই নম্বর বিষয় যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাদাকা, দান সাদাকা করা। যদি মৃত ব্যক্তির জন্য সাদাকা করা হয়, তার সন্তান হোক বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাহলে মৃত ব্যক্তি কী হবে এর থেকে উপকৃত হবে, এই বিষয়ে সবাই একমত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ক্বাল আলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে একজন লোক বললেন ইন্না উম্মিফতুলিতাত নাফসুহা আই মাতাত ফুজাআতান, যে আহে আল্লাহ রাসূল, আমার মা হঠাৎ করে মারা গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত, আমার ধারণা আমার মা যদি মৃত্যুর আগে কিছু বলে যেতে পারতেন, কোনো কথা বলার সুযোগ পেতেন, তাহলে তিনি সাদাকা করার কথা, দান করার কথা বলতেন। ফাহাল্লাহা আজরুন আন তাসাদদাকতু আনহা, আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করব, দান করব, এতে কি তার কোনো সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন নাম, হ্যাঁ সওয়াব হবে। রাওয়াহুল বুখারী হাদিস নম্বর 1388। তাহলে বোঝা গেল যে ওই ব্যক্তির মা মারা গিয়েছে, সে কিছু দান করতে চাচ্ছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূল, আমার মা মারা গিয়েছেন, তিনি যদি কোনো কথা বলতে পারতেন তাহলে তিনি কি করতেন? অবশ্যই দান করার কথা বলতেন। তাহলে আমি এখন দান করব, এটা কি আমার মা এর থেকে উপকার পাবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তার জন্য প্রতিদান রয়েছে, তুমি দান করো। সহিহুল বুখারীর হাদিস। তাহলে আমাদের মৃত পিতামাতা হোক, আত্মীয় স্বজন হোক, তাদের জন্য আমরা যদি দান করি, এটি কিন্তু তাদের উপকারে আসবে। কারণ মানুষ মরে গেলে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ছাড়া। একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, দুই নম্বর ইলমিন ইউনতাফাউ বিহি উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, যদি সৎ সন্তান কি করে পিতামাতার জন্য দোয়া করে। সাদাকায়ে জারিয়া সেটি যে কোনো মসজিদ নির্মাণ হতে পারে, মাদ্রাসা নির্মাণ হতে পারে, কোনো নলকূপ স্থাপন হতে পারে, এই ধরনের যে কাজগুলো রয়েছে যার প্রতিদানটা জারি থাকে সেটি হচ্ছে কি সাদাকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি উপকারী এলেম, কেউ কাউকে দিনী এলেম শিক্ষা দিল অথবা বই পুস্তক ছাপানোর জন্য সহযোগিতা করলো, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। অথবা কোনো বই লিখলো, সেই বইটা পরস্পর প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে পাঠ করলো, এর সওয়াব কিন্তু লেখক বা অনুবাদক যারা থাকেন তারা কি করবেন, এর সওয়াব পেয়ে যাবেন। আও আলাদিন সালিহিন ইয়াদউলাহু, সৎ সন্তান যদি পিতামাতার জন্য কি করে দোয়া করে, তাহলে এটিও কিন্তু মৃত্যুর পরেও সে সওয়াব সে ব্যক্তি পেতে থাকবে এবং তার সওয়াব জারি থাকবে। আরেকটি হাদিসে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না সা'দ ইবনা উবাদাতা রাদিয়াল্লাহু আনহুম তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন আনহা, ইবনে আব্বাস থেকে বর্ণিত সা'দ বিন উবাদা, তার মা মারা গেল, তিনি তখন কি ছিলেন না, সে জায়গাতে উপস্থিত ছিলেন না, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়বুন আনহা, আমার মা যখন মারা যায় তখন আমার মায়ের কাছে আমি উপস্থিত ছিলাম না, আই আনফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমি যদি তার জন্য কিছু সাদাকা করি, দান করি, তাহলে কি তার কোনো উপকার দিবে? আল্লাহ রাসূল বলেন নাম, হ্যাঁ তুমি উপকার দিবে। তখন তিনি বলেন ফা ইন্নী উশহিদুকা আন্না হায়াতি আল মিখরাফা সাদাকাতুন আলাইহা রাওয়াহুল বুখারী, তখন তিনি বলেন হে আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি যে আমার মেখরাফ নামক ফলের বাগানটি আমার মায়ের জন্য আমি কী করলাম, সাদাকা করে দিলাম। সহিহুল বুখারী 2756। সেই বাগানটাকে মেখরাফ বলা হতো কারণ সেখানে প্রচুর ফল হতো, একটা দামি বাগান, ফলওয়ালা বাগান, তার মায়ের জন্য কী করলো, ওয়াকফ করে দিল। তাহলে আমাদের পিতামাতা যারা মারা গিয়েছেন, অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের জন্য তারা অকাতরে অর্থ ব্যয় করেছেন, কখন অর্থ ব্যয়ে তারা কী করেনি, কার্পণ্য করেননি। সুতরাং আমরাও যদি তাদের জন্য দোয়ার ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না, কার্পণ্য করা যাবে না। এই সাহাবি যেটি সহিহুল বুখারীর 2756 নম্বর হাদিস এসেছে, তার একটা দামি বাগান, সে মায়ের জন্য কী করলো, সাদাকা করে দিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের পিতামাতা যদি মারা যায় তাদের জন্য আমরা দান করার জন্য। আরেকটি হাদিসে এসেছে, এটি নাসাইতে এসছে হাদিস সহি, আন আবি হুরায়রাতা আন্না রাজুলান ক্বাল আলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইন্না আবি মাতা ওয়ালাম ওয়াতারাকা মালান ওয়ালাম ইউসি, আমার পিতা মারা গেছেন
তিনি কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু তিনি ওসিয়ত করে যাননি। ফাহাল ইউকাফফার আনহু আন আতাসাদাকা আনহু, আমি যদি তার পক্ষ থেকে দান করি সাদাকা করি তাহলে কি তার গুনাহ মাফ করা হবে? আল্লাহ রাসূল বললেন নাম, হ্যাঁ তার গুনাহ মাফ করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের যে করণীয়গুলো রয়েছে সেই করণীয়গুলোর মধ্যে অন্যতম একটি করণীয় হচ্ছে দান করা। দান করলে মৃত ব্যক্তির পাপ কি করা হবে? মোচন করে দেওয়া হবে। সে কি তার সন্তান করুক, তার আত্মীয় স্বজন করুক বা অন্য কেউ তার জন্য করুক, সবারটাই কি করা হবে? গ্রহণ করা হবে। আরেকটি হাদিসে এসেছে যে আগে যে বললাম সাদ বিন অবাদা, তার মা যখন মারা যান তখন তিনি উপস্থিত ছিলেন না। তো আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল আমার মা মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে সাদাকা করব? তিনি বলেন হ্যাঁ সাদাকা করো। সাদ বিন অবাদা জিজ্ঞেস করলেন আই সাদাকাতে আফজাল, আল্লাহ রসুল আমি তো দান করব, সাদাকা করব, কোন সাদাকাটা উত্তম? তিনি বলেন সাকিউল মায়ে, পানি পান করানো। রাহুন নাসাই, হাদিসটি নাসাই থেকে এসেছে। তাহলে মানুষকে পানি পান করানো, পানি পান করানোর ব্যবস্থা করা, টিউবওয়েল পুঁতে দেওয়া, যেসব গ্রামে দেখা যাচ্ছে পানি পাচ্ছে না, বরদ্র অঞ্চলে অনেক জায়গায় আছে অথবা অনেক বস্তি এলাকা আছে, দরিদ্র অঞ্চল আছে, তাদের পানির জন্য অনেক কষ্ট হয়, আমি বা আপনি যদি আমার পিতামাতার জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য আমার সামর্থ্য থাকে তাদের পানি পানের জন্য আমি যে কোনো ব্যবস্থা নেই, তাহলে ইনশাআল্লাহ এর সব কী হবে, সে মৃত ব্যক্তি কবর থেকেও পেতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের যে করণীয়গুলো আমরা আলোচনা করলাম, সেই আলোচনার মধ্যে প্রথম আমাদের দোয়া সম্পর্কে আলোচনা করলাম, ক্ষমা প্রার্থনা। দুই নম্বর হচ্ছে সাদাকা সম্পর্কে আলোচনা করলাম। এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হজ। যদি মৃত ব্যক্তি মারা যায় তার পক্ষ থেকে তার সন্তান বা অন্য কেউ হজ করে, তাহলে এই হজের সওয়াব কী হবে? মৃত ব্যক্তি পাবে, এটি তার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। তবে এখানে একটি বিষয় শর্তব্য, যে আমি যদি আমার পিতামাতা কেউ মারা যায় তার পক্ষ থেকে হজ করি, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাকে আগে নিজে হজ করতে হবে। অর্থাৎ যে অন্যের পক্ষ থেকে হজ করতে যাবে আমরা এটাকে কী বলি? বদলি হজ বলি অনেক সময়। তো এটা করতে গেলে আগে নিজে হজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে বলতে শুনলেন, তিনি বলছেন লাব্বাইকান শুবরুমা, শুবরুমার পক্ষ থেকে তিনি তালবিয়া পাঠ করছেন, মানে হজের। আল্লাহ রাসূল বললেন যে মান শুবরুমা, শুবরুমা কে? তো উনি বলেন যে আখুন লি আও করিব, সে আমার ভাই অথবা আমার নিকটাত্মীয়। আল্লাহ রাসূল বললেন আ হাজাজতা আন নাফসিকা, তুমি কি নিজের পক্ষ থেকে হজ করেছো? তো তিনি বলেন যে না আমি করিনি। বলছে আল্লাহ রাসূল বললেন তুমি আগে নিজের পক্ষ থেকে হজ কর। তাহলে বোঝা গেল আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে যদি হজ করি তাহলে হজটা তাদের জন্য উপকার হবে, এই সওয়াব তারা পেতে থাকবে। তবে শর্ত হলো যিনি এটি করবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে তাকে আগে নিজে হজ করতে হবে। নিজের হজ না করে অন্যের পক্ষ থেকে কোনো হজ বা বদলি হজ করা যায় না। সহিহ মুসলিম একটি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে বুরায়দা থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমরা একদিন বসেছিলাম, এমত অবস্থায় একজন মহিলা আসলো, এসে বলল যে আমি আমার মা জীবিত থাকা অবস্থায় তাকে একটা দাসী, একটি কৃত দাসী তাকে আমি সাদাকা করেছিলাম, দান করেছিলাম, সেটির তিনি মালিক হয়ে গেছিলেন, হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আমার মা মারা গেছে। আল্লাহ রাসূল তাকে বললেন যে ওয়াজাবা আজরুকা, তুমি যে দান করেছো তোমার এর সওয়াব তুমি পেয়ে গেছো। এরপর আল্লাহ রাসূল বললেন যে ওয়ারদ্দাহা আলাইকিল মিরাস, তুমি তো দান করেছো জীবিত থাকা অবস্থায় সে সওয়াব পেয়েছো, আবার ওই দাসীটা মিরাসের সূত্রে তোমার কাছে আবার কি ফিরে চলে আসে, যেহেতু তার মায়ের সে উত্তরাধিকারী। এরপরে সে মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু কানা আলাইহি সাওমু শাহরিন আফা আসুমু আনহা, আমার মা এক মাস সিয়াম পালন করতে পারেনি, আমি কি তার পক্ষ থেকে সিয়াম পালন করব? আল্লাহ রাসূল বললেন সুমি আনহা, তুমি তার পক্ষ থেকে সিয়াম পালন করো। এরপরে ওই মহিলা বললেন আন্নাহা লাম তাহুজ্জা কাত্তু, আমার মা কখনো হজ করতে পারেনি, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? আল্লাহ রাসূল বললেন হুজ্জি আনহা, রাহু মুসলিম, তুমি তার পক্ষ থেকে হজ কর। তাহলে এখান থেকে আমাদের যেটি মাহালুল ইসতিশহাদ সেটি হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, এবং হজ করলে সে হজের দ্বারা কী হয়, সে উপকৃত হয়। আরেকটি হাদিসে এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল ইন্না উম্মি নাজারাতান তাহুজ্জা, আমার মা মানত করেছিল যে তিনি হজ পালন করবেন, কিন্তু ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা, তিনি হজ করার পূর্বেই কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি কি এখন আমার মায়ের পক্ষ থেকে হজ করব? আল্লাহ রাসূল বললেন হজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ কর। এরপর আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মতামত কি, যদি তোমার মায়ের উপরে কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি সেই ঋণ আদায় করতে না? তো মহিলা বললেন যে হ্যাঁ অবশ্যই আমি আদায় করতাম। তখন আল্লাহ রাসূল বললেন
যে সে যে আল্লাহর জন্য নিয়ত করেছে যে শহাদ সম্পাদন করবে সেটা তুমি পালন করো, ফা ইন্নাল্লাহ হাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহর জন্য যে মানত করা হয় সে মানতটা পূরণের, আল্লাহর জন্য কৃত মানত পূরণ এটি আল্লাহকে অধিক হকদার। অর্থাৎ সেই ব্যক্তির মা যে হজ করার জন্য মানত করেছিল, নজর করেছিল, সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পালন করতে বললেন। তাহলে এই উপস্থাপিত দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মৃত ব্যক্তিদের জন্য হজ করতে পারি, সে হজ করলে মৃত ব্যক্তিদের জন্য সেটি উপকার দেবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। তবে শর্ত হচ্ছে প্রথম আমাদেরকে কী করতে হবে, হজ আদায় করতে হবে। চার নাম্বার যে বিষয়টি করণীয় সেটি হচ্ছে আসওয়াব, আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে সিয়াম পালন করতে পারি। আনা আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মা মাতা আলাইহি সাওমুন সামা আনহু ওয়ালিহু, যদি কেউ মারা যায় এবং তার উপরে সিয়াম অবশিষ্ট থাকে, সেটি রমজানের সিয়াম হতে পারে অথবা অন্য কোনো ওয়াজিব সিয়াম হতে পারে, সামা আনহু ওয়ালিহু, তার পক্ষ থেকে তার অভিভাবক সিয়াম পালন করবে। অভিভাবক বলতে তার পিতা হতে পারে, তার সন্তান হতে পারে, তার আত্মীয় স্বজন হতে পারে। ওলামায়ে কেরাম এই বিষয়ে মতভেদ আছে, তবে যেটি সঠিক কথা সেটি হচ্ছে যে রমজানের সিয়াম অথবা যদি কোনো ওয়াজেব সিয়াম কোনো মৃত ব্যক্তি পালন না করে মারা যায়, তার হয়তো সামর্থ্য ছিল কিন্তু পালন করতে পারেনি, তাহলে আমরা তার পক্ষ থেকে কী করতে পারি, আদায় করে দিতে পারি। পাঁচ নম্বর যে বিষয় সেটি হচ্ছে কোনো যদি তারা মানত করে থাকে যে আমি এই কাজটা করব, সেটি হতে পারে হজ, হতে পারে সিয়াম বা অন্য কিছু, এরকম যদি কোনো জীবিত ব্যক্তি মানত করে থাকে কিন্তু সে মানতটা পূরণ করার পূর্বে সে কি মৃত্যুবরণ করেছে, তাহলে তার পক্ষ থেকে সে মানত পূরণ করলে মৃত ব্যক্তি উপকৃত হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা আন্না সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, সাদ বিন উবাদাহ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তাফতা মানে ফতোয়া চাইলেন। তাহলে বোঝা গেল সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কি চাইতেন, ফতোয়া চাইতেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন, যাইতে জানতে চাইতেন যে ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা নাযরুন, হে আল্লাহ রাসূল আমার মা মারা গেছেন, তার নজর ছিল, মানত ছিল। কয়াল আল্লাহ রসুল বললেন যে তুমি তার মানতটা কী করলো, পূর্ণ করে দেওয়া হল। বুখারি 2761 নম্বর হয়। তাহলে যদি কেউ মানত করে যে আমি নফল সিয়াম পালন করব অথবা হজ করব, যে কোনো বিষয়ে যদি মানত করে, সেই মানতটা জীবিত ব্যক্তিদের যদি সামর্থ্য থাকে তাহলে সেই মানতটা তারা কী করবে, পূর্ণ করে দিবে, এবং এর মাধ্যমে মৃত ব্যক্তি কী হবে, ইনশাআল্লাহ উপকৃত হবে। ছয় নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় কাযা উদ্দেন, অর্থাৎ ঋণ পরিশোধ। আমরা অনেক সময় দুনিয়াবি জীবনে চলার পথে আমাদের ঋণ করতে হয়, আমরা ঋণ করি। অনেকের আবার বদভ্যাস আছে ঋণ করে ঘি খাওয়া, এটা অপছন্দনীয় কাজ। কথাটা কেমন, যে আমার ঋণ, ঋণে জর্জরিত আমি, তারপরে ঋণ যাচ্ছে না, আমার বাহাদুরি যাচ্ছে না, ঋণ একের পর এক ঋণ করছি, পরে আমি ব্যাংক ক্রাপ্টেড হয়ে যাচ্ছি, তখন অনেক টাকা ঋণ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, অনেকে এরকম ব্যবসায়ী আমাদের কথা জানা আছে, নাম করা ব্যবসায়ী, সে ব্যাংক থেকে এত পরিমাণ লোন করেছে, তার যে সম্পদ আছে সব বিক্রি করলেও সে লোন শোধ হবে না, তাহলে ব্যক্তিটা মারা গেলে তার অবস্থা কী হবে। এই জন্য ঋণ প্রয়োজন হলে করতে হয়, কিন্তু যত ঋণ থেকে মুক্ত থাকা যায় সেটি হচ্ছে কি আমাদের জন্য কল্যাণকর। সুতরাং ঋণ করে ঘি খাওয়ার চাইতে ঋণ না করে শাক ভাত বা ডাল ভাত খাওয়াটাই কি ভালো। কারণ আমি যদি ঋণ রেখে যাই, আমার যদি উত্তরাধিকার না পরিশোধ করে, তাহলে আমি যদি আল্লাহর পথে শাহাদত বরণ করিও, তবু আমার এই ঋণ কী হবে না, মওকুফ হবে না। এই জন্য ঋণটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নেসার 11 নম্বর আয়াতে, কে কতটুকু অংশ পাবে, মিরাসের ভাগ পাবে, সেইটি আলোচনা করতে যেয়ে বলছেন এক পর্যায়ে, মিম্বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দেন, এই সব কিছু উত্তরাধিকারীরা পাবে, কিন্তু সেই ব্যক্তি মিম্বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা যেই ওসিয়ত সে করে যাবে, সেই ওসিয়ত পূরণ করার পরে, আও দেয় নিন অথবা ঋণ পরিশোধ করার পরে। ওলামায়েকরাম বলছেন যে ওসিয়ত পূরণ করার পূর্বে ঋণ আগে পরিশোধ করে দিতে মৃত ব্যক্তি, তারপরে তার ওসিয়ত কী আছে সেটি পূরণ করে, তারপরে যা অবশিষ্ট থাকবে সেটি কী করবো আমরা পাবো, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে পাবো না। সুতরাং ঋণ করা থেকে যতদূর সম্ভব আমাদের বেঁচে থাকতে হবে এবং ঋণ পরিশোধ করতে হবে। আমাদের পিতামাতা সহ আত্মীয় স্বজন তারা যদি মারা যায়, তাহলে তাদের পক্ষ থেকে আমরা ঋণটা পরিশোধ করে দিলে সেইটা থেকে তারা মুক্তি পাবে এবং তারা কি জান্নাতে যেতে পারবে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউগফারুল শাহীদে কুল্লা যাম্মিন ইল্লা দেন, শহীদের জন্য প্রত্যেকটা পাপ ক্ষমা করে দেওয়া হবে, ইল্লা দেন, ঋণ ছাড়া। তাহলে চিন্তা করো যে কত ভয়ানক ব্যাপার, যে আল্লাহর পথে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য
আল্লাহর পথে জিহাদ করে সে শাহাদত বরণ করেছে তার মর্যাদা অনেক বেশি কিন্তু তার ক্ষেত্রেও যদি তার ঋণ থাকে আল্লাহ কিন্তু এটি ক্ষমা করবেন না তাহলে এই হাদিস থেকে ঋণের যে কত কঠিন ভয়াবহতা সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এজন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব ঋণ থেকে বিরত থাকার জন্য একান্ত যদি করতে হয় তাহলে সেটি যথাসম্ভব অর্থ আসার সাথে সাথে সেটিকে পরিশোধ করে দেব কারণ উত্তরাধিকারে পরিশোধ করবে কি না এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই পিতামাতা অনেক পিতামাতা সন্তানকে ভালোবেসে জমি জমা বাড়ি আগে লিখে দেয় সন্তান কি করে বৃদ্ধাশ্রমে পিতাকে রেখে আসে তো যেই সন্তানকে এত কষ্ট করে পিতামাতা লালন পালন করেছেন সে যদি তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তা আপনার মৃত্যুর পরে সে ঋণ পরিশোধ করবে কি না এর গ্যারেন্টি কি দেওয়া যাবে এর গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না এই জন্যে সাধ্যপক্ষে পারতপক্ষে চেষ্টা করতে হবে ঋণ মুক্ত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি লম্বা একটি হাদিস সহিহুল বুখারী 2289 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমা বিন আকওয়া বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম এমত অবস্থায় একজন ব্যক্তির জানাজা নিয়ে আসা লাশ নিয়ে আসা হলো সাহাবা একরাম বলেন সাল্লি আলাইহা আল্লাহ রাসূল এর জানাজা আপনি সালাত জানাজার সালাত আদায় করুন আল্লাহ রাসূল বলেন হাল আলাইহে দাইনুন তার কি কোনো ঋণ আছে তারা বলল যে না তার কোনো ঋণ নেই তিনি বলেন হাল তারাকা শাইয়ান সে কি কোনো সম্পদ রেখে গেছে আল্লাহ রাসূলকে বলা হলো যে লা রেখে যায়নি ফাসাল্লা আলাইহে আল্লাহ রাসূল তার কি করলেন সালাত আদায় করলেন জানাজার সালাত আদায় করলেন কারণ কি নাই তার কোনো ঋণও নেই সম্পদও নেই কোনো ঝামেলা নেই এরপর আরেকটি জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এক ব্যক্তির তো আল্লাহ রাসূলকে সাহাবা কেরাম বলেন যে আল্লাহ রাসূল আপনি আর জানাজা পাঠ করুন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এর কি কোনো ঋণ আছে তো সাহাবা কেরাম বলেন যে হ্যাঁ ঋণ আছে তারপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এর কি কোনো সম্পদ রেখে গেছে সাহাবা কেরাম বলেন সালাসাতা দানানির মাত্র 3 দিনারের সম্পদ রয়েছে যেহেতু 3 দিনার আছে এই দিয়ে তার ঋণটা পরিশোধ করে দেওয়া যাবে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় ব্যক্তিরও জানাজা কি করলেন আদায় করলেন এরপরে সুম্মা উতিয়া বিসালিসা তৃতীয় আরেকজনের লাশ নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহ সাহাবা একরাম বলেন যে আল্লাহ রাসূলের জানাজা পড়েন আল্লাহ রাসূল বলেন হাল তারাকা শাইয়ান সে কি কোনো কিছু রেখে গেছে কলোলা না রেখে যায়নি কলা হাল আলাইহে দেইন তার কি কোনো ঋণ আছে কোনো টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ রাসূলকে বলেন যে তার কি কোনো ঋণ আছে আল্লাহ রাসূলকে বলা হলো যে সালাসাতা দানানির 3 দিনার ঋণ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন সল্লু আলা সাহেবিকুম তোমরা তোমাদের এই সাথীর জানাজা পড়ো তার মানে ঋণ না থাকার কারণে আল্লাহ রাসূল কী করলেন তার জানাজা পাঠ করলেন না সুতরাং ঋণের ভয়াবহতাটা আমরা বুঝতে পারছি আশা করি প্রথম ব্যক্তির তার কোনো ঋণ ছিল না আল্লাহ রাসূল জানাজা পাঠ করলেন দ্বিতীয় ব্যক্তি তার ঋণ ছিল কিন্তু যেই ঋণ ছিল সেটি 3 দিনার তার সম্পদ রেখে গেছিল সেটা দিয়ে পরিশোধ করে দেওয়া যাবে তার ঋণ তৃতীয় ব্যক্তি মারা গেছে তার কোনো সম্পদ নাই অথচ ঋণ রেখে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন সল্লু আলা সাহেবিকুম তোমরা তোমাদের সাথীর জানাজা পাঠ করো আমি মানে আল্লাহ রাসূল তার থেকে বিরত থাকলেন কারণ ঋণ আছে এমত অবস্থায় আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সল্লি আলাইহিয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল আপনি জানাজা পাঠ করেন পড়েন ওয়া আলাইয়া দাইনুহু আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম ফাসল্লা আলাইহি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করালেন রাহুল বুখারী হাদিসটি বুখারী শরীফ থেকে চয়নকৃত তাহলে বোঝা গেল যে ঋণ থাকার কারণে এবং ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবি যারা সুখে দুঃখে সবসময় তাকে দাওয়াতি ক্ষেত্রে সাপোর্ট করেছেন তাকে হেল্প করেছেন তারও কিন্তু তিনি কী করেননি জানাজা পড়েননি কিন্তু কেউ যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু তখন আর সমস্যা নেই এই জন্য ইমাম বুখারী সহিহুল বুখারীতে তিনি বাব্যে যে কিতাবুল হাওয়ালাত এই অধ্যায়ে তিনি হাদিসটি নিয়ে এসেছেন এবং তিনি অধ্যায় রচনা করেছেন বাব রচনা করেছেন ইন আহালা দাইনাল মাইয়্যিত আলা রাজুলিন জাযা যদি মৃত ব্যক্তির ঋণটা কোনো ব্যক্তির প্রতি হাওয়ালা করা হয় মানে কেউ দায়িত্ব নেয় ঋণের জাযা তাহলে এটি জায়েজ আছে একজন মারা গেল সে বলল যে আমি ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম তাহলে এটা কি সে নিতে পারে তাহলে আমরা এতক্ষণ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করলাম আমাদের এটি 6 নম্বর পয়েন্ট আলোচনা ছিল সেটি হচ্ছে যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আমরা ঋণ পরিশোধ করে দিতে হবে তারপর এই জন্য জানাজার সালাত যখন আদায় হয় আমরা কি করি যার পিতামাতা বা কেউ মারা গেলে তার অভিভাবক দাঁড়িয়ে বলে যে আমার পিতা বা মাতা বা আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় উনি হন মারা গেছেন তার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি সেই ঋণটা পরিশোধের ব্যবস্থা করব
এটি বলে থাকেন। তো সেই ঋণটা আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে, যদি আমরা পরিশোধ করি তাহলে মৃত ব্যক্তির থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা আরেকটি বিষয় বলতে চলে গেছি, সেটি হচ্ছে অমরা। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা অমরা করতে পারি, অমরাও কী হবে মৃত ব্যক্তির জন্য কাজে দেবে, কারণ হজ আর অমরা একই বিষয় কাছাকাছি, সুতরাং আমরা এটিও আদায় করতে পারি। আর আট নম্বর হচ্ছে, আমরা এটি তো অন্যরা করবে, কিন্তু আমি আগেই বলেছি যে আমি এমন কিছু কাজ রয়েছে সেগুলোকে যদি আমরা রেখে যাই তাহলে কিন্তু আমি কবরে শুয়েও তার সওয়াব পেতে থাকবো। ইবনু মাজাহ হাদিস নম্বর 200, হাসান সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, বলছে মুমিন ব্যক্তির তার আমল, সৎকর্ম এবং আমল তার মৃত্যুর পরেও যেটা তার সাথে গিয়ে মিলিত হয় সে এর সওয়াব পেতে থাকে। তার মধ্যে রয়েছে ইলমান আল্লামাহু, যদি সে কোনো দীনে এলেম শিক্ষা দিয়ে থাকে, ওয়ানাশারাহু এবং এর প্রচার প্রসার করে থাকে। শিক্ষা দেওয়ার চাইতে প্রচার প্রসারের বিষয়টা আরও কিন্তু ব্যাপক, এখানে হতে পারে কোনো বই লিখেছে, কোনো বই হয়তো সে প্রকাশের জন্য ব্যবস্থা করে গেছে, এরকম কোনো যদি কাজ থাকে তাহলে সে মৃত্যুর পরে সে সওয়াব পেতে থাকবে। দুই নম্বর, ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, আগে যে বললাম যে কোনো ব্যক্তি মারা গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়, সেই হাদিসেরই এটি হচ্ছে ব্যাখ্যামূলক হাদিস। ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, যদি সৎ সন্তান রেখে যায়, পিতামাতার আমরা হচ্ছে আমাদের পিতামাতার উপার্জিত সম্পদ, যেভাবে তার রেখে যাওয়া সম্পদটা পিতামাতার সম্পদ তেমনভাবে আমরা সন্তানরাও পিতামাতার সম্পদ। আমরা যে ভালো কাজই করবো না কেন, পিতামাতা কিন্তু এর থেকে সওয়াব পেয়ে যাবে। যদি সেই ভালো কাজে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে যান, সেটি শিখিয়ে যান, তাহলে আমরা কিন্তু এর সওয়াব আমরা পিতামাতা পাবেন। তাই বলছেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, যদি কেউ সৎ সন্তান রেখে যায়। ওয়া মুসহাফান ওয়াররাসাহু, কোনো কোরআনের কপি সে রেখে গেছে, একটি কোরআন আপনার বাবা রেখে গেছেন, আপনি পড়ছেন, তারপরে আরও আপনার সন্তান পড়ছেন, এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে যাবে, যতদিন এই কোরআনটা পাঠ করতে থাকবে সেটা কি সওয়াব সে পিতা বা যে রেখে যাবে সে মৃত ব্যক্তি পেতে থাকবে। আও মসজিদান বানাহু, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মসজিদ যদি নির্মাণ করে যায়। হাদিসে মসজিদ নির্মাণের অনেক ফজিলত বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, মাম্মানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে কি করবেন, একটি গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আল্লাহর রাসূল বলছেন, মাম বানালিল্লাহি মসজিদান লা ইউরিদু বিহি রিয়ান ওয়ালা সুমাআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে এর দ্বারা রিয়া এবং সুমা মানুষকে দেখানো, মানুষের প্রশংসা লাভ, এগুলো কোনো উদ্দেশ্য না করে তাহলে আল্লাহ তার জন্য কি জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। আরেকটি হাদিসে এসেছে, মাম বানালিল্লাহি মসজিদান কা মাফহাসে কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কাতা পাখি, কাতা হচ্ছে আরবের একটি সুন্দর পাখি যেটি ডিম পড়ে মাটিতে জায়গা খনন করে, একটা পাখির ডিম পড়ার জন্য যতটুকু জায়গা প্রয়োজন হয় এরকম বা এর চাইতেও ছোট, আল্লাহ রাসূল বোঝানোর জন্য বলেছেন, কে মসজিদ নির্মাণ করে তাহলে তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে একটি পাখির ডিম পাড়ার জন্য কতটুকু একটা ছোট্ট জায়গা প্রয়োজন হয়, এই ছোট জায়গার পরিমাণ যদি কেউ মসজিদ নির্মাণ করে, অর্থাৎ মসজিদ যত ছোটই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য রিয়া এবং সুমাহ সেখানে থাকবে না, লোক দেখানো এবং জনগণের প্রশংসা পাওয়ার জন্য, তাহলে এর সব আমরা কি পেতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের পিতামাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আমরা জানি যে আমাদের মার্কাজের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদটা নির্মাণ হচ্ছে। এই মসজিদটা আমরা যখন ছাত্রজীবন আমরা এই পাশে থাকতাম আবাসিকে, তখন মসজিদ ছিল আমাদের পূর্বেরটায়, আমরা এই পাশ থেকে পশ্চিম পার্শ্ব থেকে আমরা পূর্ব পাশে কী করতাম, সালাত আদায় করতে যেতাম। তারপরে এই মসজিদটি নির্মাণ শুরু হয় 2000 সালের 30/10/2000, এই তারিখে মসজিদের প্রথম ভিত্তি শুরু হয় এবং এখানে প্রথম জুমার সালাত আদায় হয়েছিল 19/10/2001। যখন ছাত্রজীবনে আমরা ছিলাম সেই সময় আমিরে জামাত বিসমিল্লাহ বলে যখন এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন তখন উপস্থিত ছিলাম সেই জায়গায় আলহামদুলিল্লাহ। এবং আবার এই যে কয়েকদিন আগে আবার মসজিদের নতুন করে কলমের কাজ শুরু হলো, সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, যেটা আমি বলছি যে এই মসজিদটি কিন্তু আমরা ভেঙে ফেলেছি এই কারণে যে এখানে আমাদের লোকের সংকলন হয় না। জুমার দিনে দূর দূরান্ত থেকে আমিরে জামাতের খুতবা শোনার জন্য বিভিন্ন লোকজন আসে। সুতরাং এই মসজিদ নির্মাণের যে ফজিলতগুলো বললাম আমরা, এটা একটি সাদাকায়ে জারিয়া, সেই সাদাকায়ে জারিয়ায় কি আমি সহ আমরা শিক্ষক মণ্ডলী যারা আছে, আমরা এখানে যারা ছাত্র আছি, উপস্থিত সুধী মণ্ডলী আছেন, আমরা কি এই নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না, কি অবশ্যই অংশগ্রহণ করতে পারি তো, নাকি আমাদের যার যা সামর্থ্য আছে অবশ্যই আমরা অংশগ্রহণ করব।
এবং আরেকটা আমি অনুরোধ করব যে প্রত্যেকই তার বাড়িতে পিতামাতা আছে তাদের কাছে বা আত্মীয়-স্বজন যদি কেউ ধনী থাকে তার কাছে এই মেসেজটা পৌঁছে দিবে যেখানে কেন্দ্রে আমাদের মার্কাজে মসজিদ নির্মাণ হচ্ছে ছয়তলা অত্যাধুনিক একটি মসজিদ নির্মাণ হবে সেখানে আমাদের দাওয়া সেন্টার থাকবে আরো বিভিন্ন কার্যক্রম থাকবে তো এই বিষয়টি আমরা আমাদের আত্মীয়-স্বজন আমাদের বাবা মা তাদেরকে যদি আমরা বলি উপস্থাপন করি ইনশাআল্লাহ তারা এতে অংশগ্রহণ করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাসী এবং আমরা যারা এখানে ছাত্র রয়েছে প্রত্যেকই এই কাজে কি করব আমরা অংশগ্রহণ করব কারণ আমরা বললাম যে মৃত ব্যক্তি মরে যাওয়ার পরেও আও মসজিদান বানাহু যদি সে কোনো মসজিদ নির্মাণ করে একা একটি মসজিদ নির্মাণ করলো অথবা তাতে অংশগ্রহণ করলো সে এর সব ইনশাআল্লাহ পেতে থাকবে সুতরাং আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই বিষয়টির প্রতি খেয়াল রেখে আমরা এদিকে এগিয়ে আসবো আরেকটি বিষয় যেটি মৃত ব্যক্তির মৃত্যুর পরেও সে সওয়াবটি সে পেতে থাকে আও বাইতানলি ইবনে সাবিলে বানাহু মুসাফিরের যদি জন্য কোনো গৃহ নির্মাণ করে সেখানে মুসাফিরা রেস্ট করবে বিশ্রাম করবে এটিও সে পাবে সওয়াব পেতে থাকবে আও নাহারান আজরাহু কোনো নদী মরে গেছে সেখানে ড্রেজিং করে সেখানে যদি পানি প্রবাহের ব্যবস্থা করে সেখান থেকে মানুষ উপকৃত হয় তাহলে এই সওয়াবও সে পেয়ে যাবে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় এবং সুস্থ থাকা অবস্থায় যদি দান করে যায় সাদাকা করে যায় তাহলে এর সব সে পেয়ে যাবে কারণ মৃত্যুর পরে সন্তান বা আত্মীয় স্বজন দান করবে কি না এর কিন্তু কোনো গ্যারান্টি না এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তার সুস্থ থাকা অবস্থায় এবং জীবদ্দশায় একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে কোন দান উত্তম আল্লাহ রাসূল বললেন যে তুমি দান করবা ওয়ান্তা সহিহুন সহিহুন যে তুমি সুস্থ এবং সম্পদের প্রতি তোমার লোভ আছে সম্পদের প্রতি তোমার লোভ আছে এবং তুমি সুস্থ এই অবস্থায় যে দানটা করবা সেই দানটা আল্লাহর কাছে কি প্রিয় এবং উত্তম সাদাকা আফজালুস সাদাকা সেজন্য আমরা চেষ্টা করব আমাদের জীবদ্দশাতেই যেন আমরা দান করে যেতে পারি সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূল শেষের দিকে বলছেন ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি এই যে কাজগুলো বলা হলো এখানে এই কাজগুলোর সওয়াব সে মৃত ব্যক্তি মৃত্যুর পরেও তার সাথে যে মিলিত হবে সে কীভাবে এই সওয়াবগুলো পেতে থাকবে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু এই হাদিসেরই এটি হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা তাহলে এই কাজগুলো আমাদের করে যেতে হবে সম্মানিত সুধী মণ্ডলী আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না তাহলে আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় ছিল সেটি হচ্ছে আমি আরেকবার মনে করিয়ে দিই মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় সেই করণীয়র মধ্যে আমি প্রথম যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে আর দোয়া ওয়াল ইস্তেগফার মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের বেশি বেশি খালেস অন্তরে দোয়া করতে হবে দুই নম্বর হচ্ছে সাদাকা দান করতে হবে তিন নম্বর হজ চার নম্বর ওমরা তারপরে পাঁচ নম্বর সোম যদি কোনো সিয়াম থাকে কোনো মানতের সিয়াম হতে পারো অথবা ফরজ বা ওয়াজিব সিয়াম হতে পারে অথবা যদি যে কোনো মানত যদি করে গিয়ে থাকে তাহলে সেটি ঋণ পরিশোধের কথা আমরা আলোচনা করেছি এবং সাদাকায়ে জারিয়া যেটি করে যাব সেটির দ্বারাও কী হবে আমরা উপকৃত হতে থাকব সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী আমরা চেষ্টা করব যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খাইরা ওয়া আযাম আজরা তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু ভালো অগ্রে প্রেরণ করবে যা কিছু ভালো কিছু করবে এটা তোমরা আল্লাহর কাছে পাবে ওয়া খাইরা ওয়া আযাম আজরা আর সেটাই হচ্ছে উত্তম এবং বিনিময়ের দিক দিয়ে বিশাল মহান ইমাম তবারি রহিমাহুল্লাহ তাফসিরে তবারিতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইর তোমরা যা কিছু ভালো করবে এখানে খায়ের শব্দটার দ্বারাতে কী উদ্দেশ্য ইমাম তবারি বলছেন যে খায়ের হচ্ছে প্রত্যেক ওই ভালো কাজ যে কাজ করলে আল্লাহ কী হয় সন্তুষ্ট হন তাহলে আমরা চেষ্টা করব যে আমাদেরকে সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আমাদের যখন সময় হয়ে যাবে আমাদের ডাক চলে আসবে তখন সিরিয়াল কোনো মেনটেন করা হবে না কখন কাকে আল্লাহ পৃথিবী থেকে নিয়ে নেবেন আমরা জানি না আমরা হয়তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি এই জন্য আমরা সবসময় চেষ্টা করি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং আমরা যেন দুনিয়াবে জীবনে কিছু সৎ আমল সম্পাদন করে যেতে পারি এবং মৃত ব্যক্তিদের জন্য যেই করণীয়গুলো বললাম তার মধ্যে সবচেয়ে সহজ করণীয় হচ্ছে আমাদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা সেই দোয়াটি আমরা অবশ্যই রব্বানা ফিরলানা ওয়া ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান এই ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আরেকটি বিষয় বলা হয়নি সেটি হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে আমরা অনেক বেদাতি অনুষ্ঠান করি আমরা তিন দিনে কুলখানি করি হুজুর ডেকে কোরআন পাঠ করায়
30 পারা ভাগ করা করা থাকে। হাফেজ সাহেবরা চলে আসে, মরলে পরে শকুন যেমন কখন লাশ মরবে সেই অপেক্ষায় থাকে যে মরলে আমি খাব। আর এই হুজুররা, এই শকুন মার্কা হুজুররা কি করে, কখন মরা মরবে হিজড়ারা তেমন দেখো না, কোনো জায়গায় বাচ্চা যদি জন্ম নেয় ওরা কি করে সংবাদ পেয়ে যায় যে এখানে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ঠিক তোমার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। এই হুজুররা হচ্ছে ওই হিজড়াদের মতো, মরা শকুন যেমন, শকুন যেমন মরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, এরাও এরকম কখন মারা যাবে। আর হাফেজ সাহেবরা বা ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যেয়ে সেখানে এক পারা করে ভাগ থাকবে, লাখ কালেমা পড়বে, বিভিন্ন রকমের লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে লাখ এক লক্ষ কালেমা পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, এগুলো তার সওয়াব কি করবে মৃত ব্যক্তির জন্য বখশিয়ে দিবে। এই ধরনের কোনো নিয়ম কারণ ইসলামী শরীয়তে নেই। ওলামা কেরাম এ বিষয়ে একমত যে কোরআন পড়ে এর সওয়াব কোনো মৃত ব্যক্তিকে বখশিয়ে দেওয়া আমাদের এলাকায় বা আমাদের রাজশাহী অঞ্চলে, রাজশাহী নাটোর উত্তর অঞ্চলে, চাঁপাইনবাবগঞ্জ সহ যারা আমরা আছি উত্তরাঞ্চলে, আমার মনে এটাকে বলে বখশিয়ে দেওয়া, বলে আমি এটা কোরআন পড়লাম হুজুর আমার মায়ের নামে একটু বখশিয়ে দেন, আমি কোরআন পড়ে সব আমি পাবো অন্য কেউ পাবে না, এটি বকশিয়ে দেওয়া যাবে না। সুতরাং এই যে কোরআন ও কালেমাখানি বই আছে না, মোহতরাম আমির জামাতের পিতার লেখা, মাওলানা আহমদ আলীর লেখা, এই বেদাতগুলো সমাজ থেকে দূর করতে হবে আমাদের, এই বইগুলো পড়তে হবে, বিতরণ করতে হবে। এই লাখ কালেমা, কোরআন খতম, কোরআনে যে কবরের কাছে যে কুল পাঠ করা, আরও বিভিন্ন জিনিস পাঠ করা, এই ধরনের যে বেদাতি অনুষ্ঠানগুলো আছে, কুলখানে চল্লিশ দিনে খাওয়া দেয়, বিশাল খাওয়া, না দিলে এলাকার লোক মনে করবে কি আমার অনেক টাকা পয়সা আছে, প্রেস্টিজ আমার জন্য, এটা প্রেস্টিজ ইস্যু আমার জন্য, সে কুরবানি দেয় না, অথচ তার দাদা দাদি মারা গেছে, তা কী করেছে, পাঁচ সাতটা গরু জবাই করে খেয়েছে। আর একটা মজার বিষয় হলো, কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলে সম্ভবত এরকম প্রচলন আছে আমার জানা মতে, যে তারা জীবিত অবস্থায় ফয়তাখানা দিয়ে দেয়। ফয়তাখানাও বলা অনেক জায়গাতে, আবু সাহেব আছে এখানে কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় এই বেদাতগুলো আছে। সেটি হচ্ছে যে একজন ব্যক্তি মরে যাবে, সে মরার আগে অগ্রিম ফয়তা খাওয়াই দিচ্ছে, মানে গরু খাসি জবাই করে মানুষকে খাওয়া দিচ্ছে। কারণ কি, সে মনে করে যে আমি মরে গেলে আমার আত্মীয় স্বজন খাওয়াবে কি না, মানে কত যে ফরজ, মনে হয় সব ফরজের বড় ফরজ হচ্ছে এই কুলখানি করা, এই ফয়তাখানা, সে মনে আমার আত্মীয় স্বজন করবে কি না, সেই জন্য সে অগ্রিম ফয়তাখানা খাওয়া যায়। এই প্রচলনটা কিন্তু ওই অঞ্চলে আছে, আমি জানি, আমার একটা অভিজ্ঞতার আলোকে বলেছি, আমার একজন পাড়ার, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অনেক, যে আপনি মসজিদের অন্তত আমাদের একতলা নির্মাণ করে দেন বহু টাকা, কিন্তু না, সে গরু খাসি জবাই করে ফয়তাখানা দিলে অগ্রিম ফয়তা, এটাকে বলে অগ্রিম ফয়তা, কেউ তো মরে যাওয়ার পরে খাওয়ায়, তিন দিনে খাওয়ায়, চল্লিশ দিনে চল্লিশা করে, কুলখানি করে, চেহলাম করে, বিভিন্ন রকমের আছে, সাহেব সাহেবদেরকে ডেকে নিয়ে এসে কোরআন পাঠ করায়, কোরআন বকশিয়ে দেয়, এইসব সবই অনুষ্ঠান, এগুলো ইসলামের নামে নতুন সৃষ্ট। কোরআন পড়ে তার সওয়াব বকশিয়ে দেওয়া যাবে না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলো বললাম, এই কাজগুলো যদি আমরা মৃত ব্যক্তিদের জন্য করি তাহলে এর সওয়াব তারা পাবে। এর বাইরে আমরা যদি অন্য কিছু করার চেষ্টা করি তাহলে এগুলো কোনো বেদাত করলে আল্লাহ কিন্তু এই আমল কবুল করবেন না। সুতরাং আসুন আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য যে করণীয়গুলো আলোচনা করলাম, সেই আলোচনাগুলো, সেই করণীয়গুলো আমরা সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করি। বিশেষত দোয়ার কথা আমরা বললাম, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় হবে না। এবং যে ধরনের এই মৃত্যুকে কেন্দ্র করে মরার পর থেকে নিয়ে শুরু করে দাফন করা এবং তার পরবর্তীতে কত যে বেদাত, এই বেদাতের অন্ত নেই। আমির জামাত সালাতুর রসুলের মধ্যে এর একটা তালিকা দিয়ে দিয়েছেন, তোমরা ওখানে তালিকা কবর এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যে বেদাতগুলো হয় তার একটা লম্বা তালিকা দিয়েছেন তিনি, সেই তালিকাগুলো তোমরা এখান থেকে দেখে নেবা ইনশাআল্লাহ, এবং সমাজের মানুষকে এর থেকে আর কি করতে হবে, সতর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদের, আমরা পাপিতাবি বান্দা, এমন কিছু সৎকর্ম সম্পাদন করার তৌফিক দান করুক যে সৎকর্মের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো এবং জান্নাতের পথ সুগম করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে সলে সম্পাদন করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।